হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা আবহাওয়াতে চলে এলো পরিবর্তন যেমনটি আপনাদের বলেছিলাম এবারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণাবর্তে শক্তি বৃদ্ধি হচ্ছে এই ঘূর্ণাবর্তের ফলে দুই থেকে পাঁচ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে কিন্তু হালকা থেকে মাঝের মানের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে প্রকাশ করেছে দেখাবো সেই আপডেট তার আগে আপনাদের জানিয়ে দিই যে ষষ্ঠীর দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত প্রথম দিকে উপকূলের দিকে জেলাগুলি থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে মেঘাচ্ছন্ন থাকবে বিভিন্ন এলাকা আংশিক মেঘলা থেকে মেঘলা যেটা আপনাদের আগের আপডেটে বলেছিলাম এছাড়া এরই মধ্যে কিন্তু হালকা বিক্ষিপ্ত করে বৃষ্টিপাত হতে থাকবে পরবর্তী ক্ষেত্রে রাতের পরেই কিন্তু বৃষ্টিটা বেড়ে যাবে এবং এখানে সপ্তমী অষ্টমী নবমী দশমী বৃষ্টিপাত হবে নতুন আপডেট কীভাবে উঠে আসছে দেখতে থাকুন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশটা কেমন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আপনি মনে করছেন কিনা না অবশ্যই কমেন্টে জানান এবং যদি বৃষ্টিপাত ইতিমধ্যে একটুও পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তাহলে আপনার কমেন্ট থেকে অনেকেই জানতে পারবে যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে না শুধুমাত্র মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমের দিকে থাকলেও ফাঁকা ফাঁকা থাকলেও এখানেও কিন্তু হয়তো পরবর্তী দিনগুলিতে বৃষ্টিপাত আসতে পারে দেখাবো এই ভিডিওতে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত এফেক্টে উড়িষ্যা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে রাতের পরে থাকবে পরিবর্তন চলুন দেখি আবহাওয়া দপ্তর কি বলছে তারপর বাকি আপডেট আপনাদের ধীরে ধীরে আবারও নতুন করে জানিয়ে দিচ্ছি কি এফেক্ট রয়েছে চলুন এবারে আপনাদের যেটা দেখাবো আপডেটটি তার আগে একটি কথা বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত লাইক না করে থাকলে আপনাদের লাইক এই ভিডিওটিকে অন্যজনের কাছে পৌঁছে দেবে তাহলে তারাও জানতে পারবে তাই অবশ্যই লাইক করবেন এবং দেখার পর শেয়ারও করবেন তাহলে আপনাদের শেয়ার এবং লাইকের মাধ্যমে এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে তারাও কিন্তু বিষয়টিকে জানতে পারবে আমাদের উদ্দেশ্য আপনাদের করে দেওয়া যাতে আপনাদের কাজগুলি করতে সুবিধা হয় তো চলুন দেখি আবহাওয়া দপ্তর কি বলছে তারপর এখানে ফেরত আসছি তো বন্ধুরা ইতিমধ্যে দেখুন ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখা কিন্তু লেটেস্ট আপডেট প্রকাশ করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দু তারিখ থেকে হবে অর্থাৎ এক তারিখ রাত থেকে পরিবর্তনটি থাকবে ষষ্ঠীর দাগ থেকে সপ্তমী থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এর পরবর্তী ক্ষেত্রে তিন তারিখের দিকে বৃষ্টিটা আরও একটু বেড়ে যেতে পারে তিন তারিখে অর্থাৎ দুই থেকে তিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া অর্থাৎ পশ্চিমাঞ্চল দিয়ে বৃষ্টিটা একটু বাড়বে এর পাশাপাশি চার তারিখেও কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে তার সঙ্গে এই সম্ভাবনাগুলি থাকবে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি পাঁচ তারিখেও বৃষ্টিপাত দুই হাজার জায়গাতে ভারী হতে পারে সেটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে অর্থাৎ বলতে পারছেন যে উড়িষ্যা সকলগ্ন বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম এইগুলোতে কিন্তু টার্গেট থাকছে এছাড়া বাকি জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি তো এরকম ব্যাপার রয়েছে উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু তিন এবং চারের মধ্যে কিন্তু একটু আস্তে আস্তে বাড়বে প্রথম দিকে কালিম্পং জলপাইগুড়ি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর তিন তারিখের দিকে এর পাশাপাশি চার তারিখে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ে অঞ্চলে সেক্ষেত্রে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার নাম বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর বাকি অংশে সতর্কতা নেই বিহারের দিকে এখানে একদিন মানে অর্থাৎ দুদিন ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে ঘূর্ণাবর্তে কিন্তু শক্তি বৃদ্ধি হওয়ার ফলেই চার এবং পাঁচ তারিখে বিহারের দিকে ভারী বৃষ্টিপাত হবে তার আগে তিন তারিখে বজ্রবিদ্যুৎ ঝাড়খণ্ডের দিকে এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর এখানে তিন এবং চার তারিখের দিকে ভারী বৃষ্টিপাত দুই জায়গাতে হতে পারে এর পাশাপাশি উড়িষ্যার দিকে এমনিতেই কিন্তু ষষ্ঠীর দিন থেকে একদম পঞ্চমী এখানে দশমী পর্যন্ত বৃষ্টিপাত টেনে দেবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো এইখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে যেটা হচ্ছে নবমীর দিনে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখা এর পাশাপাশি এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও দু একদিন ভারী বৃষ্টিপাত হতে পারে আর এখানে এবং ওখানে ঝোড়ো হাওয়াও কিন্তু কিছুটা থাকবে এর পাশাপাশি মৎস্যজীবীদের কিন্তু দেখুন কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর তবে এক তারিখের পর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা থাকছে না এবারে বৃষ্টিপাত নিয়ে কি বলছে একবার দেখুন এখানে সতর্কতাগুলি আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম এবারে যেটা দেখাবো দেখুন তাপমাত্রা কিন্তু চব্বিশ ঘন্টা পরেই দুই থেকে চার ডিগ্রি ধীরে ধীরে নেমে যাবে পরবর্তী তিন দিনের মধ্যে অর্থাৎ তাপমাত্রা নামছে এর পাশাপাশি দেখুন বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে এক তারিখের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের এখানে কিন্তু মূলত দেখুন ড্রাই ওয়েদার থাকবে এক তারিখে ষষ্ঠীর দিনে কিন্তু দু তারিখে উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ারে দু এক জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে বাকি জায়গা কিন্তু শুকনো থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি ড্রাই থাকবে এবারে তিন তারিখে একটু পরিবর্তন থাকবে সেখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত একটু আসতে পারে কিছু কিছু এলাকাতে চার এবং পাঁচ তারিখে মূলত বৃষ্টিটা একটু বাড়তে পারে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও চার তারিখের দিকে থাকতে পারে পাঁচ তারিখে একটু বাড়ছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে লক্ষ্য করার বিষয় এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে যেটা বলছে যে রাত থেকে সকালে অর্থাৎ এক তারিখ থেকে কে দু তারিখের সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত বেশি সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়া বাকি জায়গাতেও কোথাও কোথাও হতে পারে কিন্তু বেশি সম্ভাবনা উপকূলের দিকের জেলাগুলিতে কলকাতার আশেপাশে সংলগ্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং মেঘাচ্ছন্ন থাকবে এর পাশাপাশি দু তারিখে বৃষ্টিটা বেড়ে যাবে মূলত বেশি সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত থাকবে বাকি জায়গার অনেক জায়গাতে হতে পারে কিন্তু তিন চার এবং পাঁচ এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কথা ইতিমধ্যে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে ভেরি লাইকলি করে বলা রয়েছে এবং মোস্ট প্লেসেস উল্লেখ করা রয়েছে তিন চার পাঁচ অর্থাৎ এটা ইন্ডিকেশান দিচ্ছে যে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকছে এবারে চলুন আমাদের দেখাচ্ছি যে উইন্ড থেকে আমরা কি পাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলে এছাড়াও এখান থেকে একটু ঘূর্ণাবর্ত রয়েছে যেটা এখানে দেখা যাচ্ছে না কিন্তু এর প্রভাবে এখানে প্রচুর পরিমাণে ঝুলিবাষ্প ইতিমধ্যে প্রবেশ করে গেছে যার ফলে উপকূলে অঞ্চল মেঘাচ্ছন্ন এবং এখানে কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের বেলার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে সেটা আমাদের বলছি রাতের পরে আর কি তার আগে পর্যন্ত যতক্ষণ মেঘ থাকবে সেখানে এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিতভাবে বৃষ্টিপাত থাকবে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত আসবে মূলত বাংলাদেশ যে বৃষ্টিপাত ঢুকবে রাতের পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বিকেলের এই ভোরের দিকে বা মাঝরাতের দিকে কিন্তু চলে আসবে অর্থাৎ তখন কিন্তু উপকূলের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং বিভিন্ন অংশে বিশেষ করে এখানে মেদিনীপুর এবং হুগলি নদীয়া এগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং ঢাকা দেখুন খুলনা বরিশাল এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে এইভাবে যদি আমরা ট্র্যাকটাও চালাই তাহলেও দেখুন ভালো করে বুঝবেন দেখুন কোন কোন সময়তে সকালের দিকে দেখুন একটু কমে গেল কিন্তু দুপুরের দিকে দেখবেন যে বৃষ্টিটা কিন্তু দেখুন এই যে বাড়ছে বুঝতে পারছেন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং দু তারিখে কোথাও কোথাও বিক্ষিপ্ত থাকবে কোথাও কোথাও একটু মাঝারি বা মাঝারি ভারী হতে পারে দেখুন এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকছে এরপরে এগুলো ডান দিকে কলকাতার দিকে সরে যাচ্ছে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে দেখুন এখানে কিন্তু চোদ্দ এইখানে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এবং কোলাঘাট তার সঙ্গে কলকাতার আশেপাশে চব্বিশ পরগনা দিকে এবং এখানে যশোর লহগড়া ফরিদপুর কর এখানে শৈলকুপা পাবনা ইসুর্দি এর পাশাপাশি মেহেরপুর এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত একটু বেশি থাকছে বাকি অংশেও হালকা থেকে মাঝারি মারা থাকবে এবং ঢাকাতে বৃষ্টিপাত ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকছে এরপরের ফেসে যখন আমরা যাব তখন দেখুন বাংলাদেশে ছড়াচ্ছে এদিকেও ছড়ে আসামে ছড়িয়ে যাচ্ছে এবং সিলেট ত্রিপুরা দিক সিলেটের দিকেও থাকছে এবং গুয়াহাটি দিকে থাকছে এবারে তিন তারিখে বৃষ্টিটা কিন্তু দেখুন ওয়াইড স্প্রেড রেনফল হবে এখানে কি হবে না বিভিন্ন অংশে কিন্তু যেমন সকালের দিকে হয়তো একটু ফাঁকা থাকলো কিন্তু পর্বত দুপুরের দিকে বা বিকেলের মধ্যে এই সমস্ত এলাকাতে উড়িষ্যা থেকে শুরু করে এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে দেখুন এখন ঝাড়খন্ড বিহার হয়ে কিন্তু এবং ত্রিপুরা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং এরই মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি দুই এক জায়গাতে ভারী বৃষ্টিপাত বা জোর বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ মেঘলা মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এই পরবর্তী ক্ষেত্রে দেখুন এর পরের দিকে যেটা হচ্ছে দেখুন বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকছে সন্ধ্যা পর্যন্ত দেখুন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবার ঢুকবে এবং উপকূল অঞ্চলে বাড়বে চার তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি দেখুন চার তারিখের দেখুন পুরো চার রাত থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে অর্থাৎ আগের আপডেটের সঙ্গে অনেকটা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ বৃষ্টি যে হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এর পর পাঁচ তারিখের দিকে এই দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখুন উপকূলীয় অঞ্চলে কিন্তু থাকছে বাকি অংশে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত অর্থাৎ পাঁচ তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকবে তো রাতের দিকে পাঁচ তারিখে কিন্তু একটু কমে যেতে পারে কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টিটা থাকতে পারে উত্তরবঙ্গ জেলাতেও কিছু কিছু বৃষ্টিপাত থাকছে ছ তারিখে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত আসবে এবং এই যে যেটা সিস্টেমটা হলো এটা কিন্তু দিল্লি পর্যন্ত সরিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে অর্থাৎ নতুন আপডেট কিন্তু বলছে যে বৃষ্টিপাত ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে একদম পাঁচ তারিখ পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকে বাঁকুড়া এছাড়া কিছুটা চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাত বাকি অংশে মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত বা একটু জোরদার বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে অর্থাৎ যেটা বলা যায় যে এক তারিখ রাত থেকেই বৃষ্টিপাত ঢুকবে কিছু কিছু এলাকাতে এছাড়া দুই তিন চার এবং পাঁচ তাছাড়াও ছ তারিখ সকালবেলা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এরপর এরপরে নতুন যে সিস্টেমগুলো তৈরি হচ্ছে কি না সেগুলি আমাদের জানাবো নয় এবং দশের মধ্যে এই ঘূর্ণাবর্ষ থেকে কিছু নতুন কিছু হয় কি না সেটা আমাদের জানাবো সুতরাং বৃষ্টিতে পুজো পুজোতে বৃষ্টিতে বৃষ্টিটা কিন্তু হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তো এই রয়েছে লেটেস্ট আপডেট আর এখানে কোথাও ক্লিক ক্লিক করছি না আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ